আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নিমকি বানাতে হয়। আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি। ময়দা দিলেও দিতে পারেন, আবার আটা দিলেও দিতে পারেন। আমি এই কাপে এক কাপ ময়দা নিয়েছি। আগে ময়দাগুলোকে ছেলে নেবেন, ঠিক আছে? পরিমাণ মতো পানি নেবেন, সাদা তেল এক চামচ, এক টেবিল চামচ, হাফ চামচ লবণ, এক চার চামচ কালো জিরা। বন্ধুরা, এরপর আমরা সব উপকরণ একসাথে মিক্স করব। প্রথমে ময়দা দিব, এরপর কালো জিরা দিব, এরপর লবণ দিব, এরপর তেল দিব, সবগুলো উপকরণ আমরা একসাথে মিক্স করব। ভালো করে মিক্স করতে হবে। এরপর বন্ধুরা, আমরা একটু একটু করে পানি দিব। বন্ধুরা, আটাগুলো ভালো করে মুথে নিতে হবে। বন্ধুরা, এরপর আমরা ছোট ছোট করে আটাগুলো এভাবে করবো। বন্ধুরা, আমার এখানে এক কাপে পাঁচটা হয়েছে। বন্ধুরা, এরপর আমরা সবগুলো বানাই নিব। বন্ধুরা, আমরা এর থেকে আর বড় করবো না, ঠিক এতটুকু পরিমাণ গাঁদর করবে। যে দেখতেছেন, বন্ধুরা, এরপর আমরা এভাবে এক বাস দিব, এভাবে এক বাস দিব। তো হয়ে গেল আমার নিমকি একটা। বন্ধুরা, আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে সবগুলো একসাথে বানিয়ে নেবেন। বন্ধুরা, আমি এখানে সবগুলো নিমকি একসাথে বানিয়ে নিয়েছি। আমার এখানে পাঁচটা হয়েছে। এবার আমি সবগুলো ভাজি করে দেখাবো। বন্ধুরা, এরপর আমরা তাহলে এগুলো ভাজি করে নেব।
বন্ধুরা আমরা আরো দুইটা দিয়ে দিব। এভাবে সবগুলো ভাজি করে নিব। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবগুলো বাদামি কালার করে ভাজি করে নিতে হবে। বন্ধুরা বাদামি কালার হলে আমরা নিমকিগুলো নিয়ে নিব। বন্ধুরা এভাবে আমরা সবগুলো নিমকি ভাজি করে নিব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার নিমকি, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের হয়তো এর থেকে ভালো হতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন।